ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই বলবেন যে রেসিপিটা কেমন হয়েছে। সঙ্গে থাকুন আর এই ভিডিওটা দেখতে থাকুন। আজ আমি বানাবো বয়েলড এগ স্যান্ডউইচ। এগ স্যান্ডউইচ বানাবার জন্য এখানে আমি 4টে পাউরুটি নিয়ে নিয়েছি, আর নেব পেঁয়াজ কুচি, ধনে পাতা, আর এখানে 4খানা বয়েলড এগ নিয়ে নিয়েছি। এরপর আমি প্রত্যেকটা পাউরুটিতে আমি মেয়োনিজ লাগিয়ে নেব। এখানে আমি নিয়েছি ভেজ মেয়োনিজ। এভাবে একটা চামচের সাহায্যে আমি মেয়োনিজগুলো পাউরুটিতে ভালোভাবে স্প্রেড করিয়ে নেব। দেখুন আমি কীরকমভাবে পাউরুটিগুলোতে প্রত্যেক কটা পাউরুটিতে আমি মেয়োনিজ লাগিয়ে নিচ্ছি। সব কটা পাউরুটিতে আমি মেয়োনিজ ভালোভাবে স্প্রেড করে লাগিয়ে নেব। আমার মেয়োনিজ লাগানো হয়ে গেছে সব কটা পাউরুটিতে। এরপর আমি ডিমটাকে একটা ছুরির সাহায্যে এরকমভাবে স্লাইস করে নেব ভালোভাবে। যতগুলো পারবেন আপনারা স্লাইস করবেন। দেখুন আমি স্লাইসগুলো কীভাবে করছি। আপনারা চাইলে হাফ ডিম হাফ বয়েল করেও নিতে পারেন, কিন্তু এখানে আমি ফুল বয়েল ডিম নিয়েছি। এইভাবে স্লাইসগুলো আমি পাউরুটির মধ্যে এরকমভাবে সাজিয়ে দেবো। প্রথমে আমি নুন দিয়ে দিলাম এখানে আমি ডিমের উপরে, তারপরে আমি একটু গোলমরিচ দিয়ে দিলাম। তারপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর ধনে পাতা কুচি এরকমভাবে সাজিয়ে দিলাম। আপনারা চাইলে একটু কুচনো লঙ্কাও দিতে পারেন। ঝালটা কে কীরকম খাবে তার টেস্ট অনুযায়ী নির্ভর করছে। এরপর আর একটা পাউরুটি উপরে এরকমভাবে চাপিয়ে দিলাম। তারপর পাউরুটির উপরে আমি মাখন লাগিয়ে নেব এক পিঠে। যে পিঠটা উপরে আছে সেই পিঠে প্রথমে এইভাবে আমি মাখন লাগাবো। আপনারা হাতের সাহায্যে কিংবা চামচের পেছনের সাহায্যে বা কোনো নাইফের সাহায্যে আপনারা এরকমভাবে মাখনটা লাগিয়ে নিতে পারেন। তারপরে এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে। তারপরে আমি যেদিকটা মাখন আছে সেই দিকটা এইভাবে ফ্রাইং প্যানে রেখে দেবো। রেখে দিয়ে একটা খুন্তির সাহায্যে এভাবে একটু সামান্য চাপ দিয়ে দিয়ে আমি পাউরুটিটা সেঁকবো, যাতে পাউরুটিটা ভালোভাবে আটকে যায়। খুব বেশি চাপ দেব না, একটু সামান্য সামান্য চাপ দেবো যাতে ফিলিংটা উঁচু না হয়ে থাকে। এরপর আমি যে পিঠটায় পাউরুটির মাখন লাগাইনি সেই পিঠে এরকম চামচের সাহায্যে মাখন লাগিয়ে নিচ্ছি। তারপরে আমি পাউরুটিটা উল্টে নিচ্ছি এইভাবে একটা সাঁড়াশি দিয়ে সাপোর্ট দিয়ে, তলায় খুন্তিটাকে ভালোভাবে দিয়ে উপরে সাঁড়াশি দিয়ে সাপোর্ট দিয়ে এরকমভাবে উল্টে নিলাম। এর ফলে ভিতরে যে ফিলিংটা আছে পড়ে যাবে না, আর হালকা হালকাভাবে আমি চাপ দিয়ে সেঁকার ফলে ফিলিংটা ভালোভাবে পাউরুটির মাঝখানে আটকে যাচ্ছে। দেখুন আমি খুন্তি দিয়ে হালকা হালকা করে চাপ দিয়ে পাউরুটিটা সেঁকে নিচ্ছি। এখানে ফ্লেম কিন্তু লো মিডিয়াম থাকবে। এইভাবে আমার পাউরুটিটা হয়ে গেল, আমি একটা বোলে নামিয়ে নিলাম। এভাবে সব কটা পাউরুটি আমি সেঁকে নেব।
দেখুন ভালো টেক্সচার এসেছে পাউরুটির। এরপর দেখুন পাউরুটিটা আমি কিভাবে কেটে নিচ্ছি, একটা প্লেটের মধ্যে পাউরুটিটা এরকম আমি চৌকো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ত্রিকোণাভাবেও পাউরুটিটা কাটতে পারেন। এরপর পাউরুটিটা কাটা হয়ে গেলে আমি প্লেটে সাজিয়ে দেব। দেখুন সাজিয়ে দিয়েছি এইভাবে। এইভাবে একটা সুন্দর জলখাবার আপনারা তৈরি করে নিতে পারেন, সস দিয়ে জলখাবারটি আপনারা পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি নতুন নতুন এরকমই রেসিপি দেখতে চান তাহলে বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন ফর মোর ভিডিওস নোটিফিকেশন। থ্যাংক ইউ।